হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর বিএসসি পার্বতী ব্লগসের নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাই। তো অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি, অনেক দিন অনেক দিন, মানে সেই তো কালী পুজোর আগে থেকে, কালী পুজো দুদিন আগে থাকতে মনে হয় তোমাদের সাথে একদমই কথা হয়নি। আর একটু প্রবলেমের জন্য আমি আসতে পারিনি, বা হয়তো তোমরা মানে যারা আমাকে খুব ভালোবাসো তারা দেখলে বুঝতে পারবে যে আমার এই যে দেখো চোখ ফুলে আছে, তো কিছু একটু মানে আমার অ্যালার্জির একটু প্রবলেম আছে। তো সেই জন্য কি হয়েছে মানে পুরো মুখেতে এখান পর্যন্ত অ্যালার্জি বেরিয়ে গেছিলো, তোমার মুখ আর এখান দেখলে বুঝতে পারবে হয়তো। তো যাই হোক, আবার এলাম। তো এখন বাজে হচ্ছে 9:35, আই থিঙ্ক 40 এরকম কিছু, সরি 9:20 বাজে। তো এখন বাজে হচ্ছে 9:20 আর আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে একটু বাজারে, ঠিক আছে? তো চলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর কার্তিক পুজোর সেভাবে ব্লগ কিছু বানাতে পারিনি, তবে পুজো হয়েছে তো পুজোর একটা ভিডিও বানিয়েছি, তো ওটা এখনও আপলোড করা হয়নি, তো ওটা আজকেই আপলোড করবো, আই থিঙ্ক তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আর বাজারে যাবো, তো চলো বাজারে থেকে কী কী আনছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে, ওকে? চলো এখনকার মতো, বাই বাই। তো বাজারে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তো তোমরা দেখতেই তো পেলে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। আর এখন এসেছি মাছের বাজারে, তো মাছ কিনবো, তো দেখা যাক কি মাছ কেনা যায়। সেরকম একটা খুব একটা ভালো ভালো মাছ ছিল না এখানে, তোমার সিলিভার না কিছু একটা মাছ বলে, তো ওটা ছিল, ওটা তো একদমই খেতে ভালো লাগে না, বাজে লাগে। তো হ্যাঁ, একটা জিনিস সিলিভার মাছের যে পেটিটা হয় ওটা আমার খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমি তো হাজবেন্ডের হাত ধরে ধরে যাচ্ছিলাম, কারণ বাজারে বেরোলে আমার খুবই ভয় লাগে, কেন জানি না, তো এরকম ধরে ধরে যাচ্ছিলাম। তো দেখি এখানে কিছু একটা বাটা মাছ নেবো, কারণ আজকে হবে হচ্ছে চিকেন, তো সেই জন্য ভাবলাম, মামনি তো খাবে না চিকেন, মামনি চিকেন খায় না, তো চিকেন নেবো, এই সরি হ্যাঁ চিকেন নেবো, তো চিকেন তো খায় না, তো মামনির জন্য কিছু একটা মাছ নেই। তো এখান থেকে একটা নিয়ে নেবো বাটা মাছ, দেখা যাক। তারপরে এই মাছগুলো কি জল গাড়ির মাছ না কিছু একটা বলে, তো সেই জন্য মাছগুলো খেতে সেরকমভাবে টেস্ট হয় না, তো আমি চিনি না মাছ কীরকম কি। তো এই জেঠিমাটার কাছ থেকে একটা মাছ নিয়ে নেবো। তো চলো, মাছ কিনা আর চিকেন কিনা তো হয়ে গেছে, আর এখানে তো যাচ্ছিলাম, তো হাজবেন্ডকে বলছিলাম তো তোমাকে দেখাবো, কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। তো এখানে একটা গলির মধ্যে রাস্তা আছে, তো ওই ভেতর দিয়ে আসছিলাম, আর বাজার দিয়ে আসিনি। আর মাছ কিনে তো পুরো রান্না হয়ে গেছে বলতে পারো, তো এখানে কাঁচা মাছের ঝাল যেটা বলে তো ওটাই করছি। এখানে হচ্ছে মামনি বললো পুরো মাছটা খাবে না, তো সেই জন্য মাছের মুড়োটা আর যে লেজাটা ছিল ওটাই বলছিলো যে ওটাই খাবে আর খাবে না, তো সেই জন্য ওটাই করছিলাম। কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি, উফ দারুণ খেতে হয়েছিলো, কাঁচা মাছের ঝাল খেতে তো আমারও ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো।
এখানে দেখো পুরোপুরি কমপ্লিট। আর এখানে আমি এটা মানে ঢালছিলাম, আর ক্যামেরাটা দেখো প্রচণ্ড সাদা হয়ে গেছে, কারণ প্রচুর ভাপটা উঠছিল, তো সেই জন্য প্রচণ্ড সাদা হয়ে গিয়েছিল। তো এবার চলো চিকেনটা রান্না করবো, লেটস গো। তো চিকেনটা এবার রান্না করবো, তো দেখতে থাকো পুরোটা চিকেনে একটা নতুনত্ব আইটেম তোমাদেরকে আমি দেখাবো। জানি না এটা কে কে করো, তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে চিকেনের মধ্যে কী স্পেশাল আমি দিচ্ছি। তো এখানে ছিল আমুলের টক দই, তো এখানে 200 গ্রামের মতো ছিল মনে হয়, আমি ঠিক জানি না এটা, আর দেখিও নি, দেখতে ভুলেও গেছি কত ছিল। তো এখানে আছে টক দই, আর হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, তো ওগুলো সব 1 চামচ করে ছিল, তো সব একসাথে দিয়ে দেবো। আর এখানে লবণটা অ্যাড করবো না, কারণ লবণ দিলে প্রচুর জল বেরিয়ে যায়, তো সেই জন্য লবণটা এখন দেবো না। তো এগুলো দিয়েই ভালো করে মিক্সড করে রাখবো। আর এখানে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল, এখানে কাঁচা লঙ্কা দিলেও হতো, কিন্তু কাঁচা লঙ্কা দিলে মানে কালারটা কেটে যায় বলতে পারো, আমি অনেকবার দিয়ে দেখেছি, যদিও এটা মানে একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, ঝোল হলে না ঠিক আছে, চিকেনের তো ঝোল খেতে একদমই ভালো লাগে না, আমার তো একদমই লাগে না। তো এটা ভালো করে মিক্সড করে রাখবো। তো মোটামুটি মিক্সড করা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। ও এখনই যে কালারটা হয়েছে, তো এটা এবার 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটা নতুনত্ব জিনিস দেবো, তো সেটা অবশ্যই দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। এবার আমি আলু ভেজে নেবো, চিকেন তো বাঙালিদের আলু ছাড়া চিকেন চলেই না, তাই না বলো? তো আলুগুলো ভাজতেও দিয়ে দিয়েছি, তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, তো এরপর ভাজা হয়ে গেলেই চিকেনটা করতে স্টার্ট করে দেবো। আর একটা কথা ভেবেছিলাম যে 1 ঘন্টার মধ্যে ম্যারিনেট করে, যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখতে পারবে ততই ভালো, কিন্তু অতটা হয়নি আমার। তো এখানে তেল বসিয়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এখানে দেবো হচ্ছে গোটা গরম মশলা, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা, ব্যাস এগুলোই দেবো, আর বেশি গরম মশলা দেবো না, কারণ বেশি গরম মশলা দিলে আমার ভালো লাগে না গন্ধটা অতটা। তো দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো হচ্ছে তেলের মধ্যে রসুন কুচি, তো রসুনটা অনেকে পেস্ট করেও দেয় আর অনেকে তোমার কুচি করেও দেয়, তো আমি কুচি করেই দিই বেশিরভাগই, পেস্ট করে তো দিই না। আর একটা কথা তোমাদেরকে বলি, যে তেলের মধ্যে রসুন দিয়ে দেখবে যে টেস্টটা পুরো অন্যরকম, মানে ফ্লেভারটা পুরো অন্যরকম আসে, আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেখবে যে পুরো ফ্লেভারটা অন্যরকম আসে। তো আমি যেটা প্রসেসটা করছি ওটা করে দেখো, আর এখানে আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে দেখানোর ছিল না ওটা হচ্ছে তোমার, এখানে দেবো হচ্ছে বাদাম, আর এটা হচ্ছে কি বাদাম বেশ বলে, এটা তো নর্মাল যে চীনা বাদাম যেটা বলে ওটা, আর একটা হচ্ছে কি বলে এটা ভুলে গেছি, কি আমন্ড, আমন্ড মনে হয়। তো এটা হচ্ছে পেস্ট করব, পেস্ট করে দেবো, তো মানে কি বলবো অসাধারণ লাগে। আমি এটা জানতাম না যে চিকেনের মধ্যে মানে কাজুটা অ্যাড করে, এটা জানতাম, কিন্তু তোমার এই বাদামটা অ্যাড করে সেটা আমি জানতাম না। তো আমাকে হাজবেন্ড বললো যে এটা একটু করে দেখবে ভালো হয়, তো আমি সেটাই একটু ট্রাই করছি, দেখি কি হয়।
তো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। আর এই পেস্টটা মানে চিকেনটা যখন ম্যারিনেট করে রাখছিলাম তখন যদি দেওয়া হতো তাহলে তখনই ভালো হতো, আর এখন দিচ্ছি তাও ভালো হবে, খারাপ না। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কালারটা দারুণই লাগে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর। তো এবার পুরো মশলাটা আমি এখানেতে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, এটা আবার কষাতে হবে। তো কষি, এরকম কালারটা এসেছে, দেখো ভীষণই দারুণ দেখতে লাগছে কালারটা। আর সত্যি কথা বলতে বাদামটা দেওয়ার পর সিরিয়াসলি মানে দারুণই টেস্ট হয়েছিল, পুরো অন্যরকম টেস্ট হয়েছিল। তো মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে, এবার আমি দিয়ে দেবো এখানেতে চিকেনটা। কালারটা অসাধারণ হয়েছে তাই না, খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর, মানে নিজে রান্না করে নিজেই বলছি খুবই সুন্দর হয়েছিল। এবার দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। তো এখানে চিকেন ছিল 1 কেজি 700 এরকম, অনেকটাই ছিল, কারণ অনেক চিকেন থাকলে আমার একটু মানে নাড়তে খুব প্রবলেম হয়। তো চিকেনটা কষানো চলছে, এটাতে ভেবো না যে জল অ্যাড করেছি, জলটা পুরোটাই চিকেনটা থেকেই বেরিয়েছে। তো চিকেন রান্না আমার পুরোপুরি কমপ্লিট, তো ঢেকে ঢেকে রান্না করেছি আর এক্সট্রা কোনো জল অ্যাডই করিনি। হ্যাঁ দেখো আজকে রান্না সেভাবে কিছুই হয়নি, জাস্ট চিকেন কষা বলতে পারো, আর ওখানে হয়েছিল আলু সেদ্ধ, মানে আলু মাখা বলে, আর একটা ছোট পেঁপে খাওয়া ছিল। তো পেঁপে আমি একদমই খাই না, তো পেঁপে সেদ্ধ হয়েছিল, বাস এই রান্না হয়েছিল। লালটা টিপে দাও তো। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চ আজকের মতো। তো আমার চ্যানেলটাকে যাদের যাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হচ্ছে এখানে সন্ধ্যাবেলার টিফিনে হয়েছিল চাউ, তো চাউটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো চাউটা তো সিরিয়াসলি বলছি সেই দিন মানে রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, নিজেই করে নিজেই নাম করছি। তো ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখি ভিডিওটা শেষই করিনি আমি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আরেকটা কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটা যারা দেখছো অলরেডি ভিডিও তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ওয়াচ করে তারপরে সাবস্ক্রাইব করো, নাহলে সাবস্ক্রাইবটা কাউন্টিং দেখাচ্ছে না আমাকে। তো প্লিজ এখনকার মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো বাই বাই।